নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে আমাদের জীবন। সাংসারিক নানা ঝামেলায় নিজেদের জীবনের আনন্দ, সুখ, শান্তি কোথাও হারিয়ে ফেলি আমরা। আর জীবন থেকে আনন্দ, খুশি হারিয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছাটাও কোথাও চলে যায়। তাই বেঁচে থাকতে গেলে সমস্ত কিছুর মধ্যে থেকেই আনন্দ, খুশিকে বেছে নিতে হবে। দৈনন্দিন জীবনের এত টানা পোড়েনের মধ্যে কিভাবে জীবনের আনন্দ, খুশিকে বেছে নেবেন, সেই পথের সন্ধান দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আজ থেকে বহু বছর আগে তিনি যা বলে গিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই বাণী আমাদের পাথেয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখলাম, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানীয় বন্ধুগণ, আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক কি কি সন্ধান দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এক নম্বর সন্ধানটি হল, ভগবানকে স্মরণ করুন যে কোনো সময়। রামকৃষ্ণদেব বলেছেন, ভগবানের নাম নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় তার অর্চনা করা যায়, যে কোনো সময় তার নাম নেওয়া যায়, সব ক্ষেত্রে একই ফল মিলবে। দুই নম্বর সন্ধানটি হল, যত মত তত পথ। রামকৃষ্ণদেবের এই বাণীর অর্থ হল, প্রত্যেকটি মতেরই মান্যতা আছে। ধর্মের ক্ষেত্রে অনেকেই কৃষ্ণ, কালী, শিব নিয়ে ঝগড়া করেন। কোনো ভক্ত বলেন কৃষ্ণ শ্রেষ্ঠ, কেউ বলেন শিব শ্রেষ্ঠ, কিন্তু আসল সত্য হলো এটাই যে প্রতিটি মতই শ্রেষ্ঠ। যে যা মতই মানুক না কেন, পথের সন্ধান ঠিকই পাবে, কারণ ধর্মের ক্ষেত্রে প্রত্যেকটি মতই সত্য। যার যাকে মন চায় সে তাকে ইষ্ট দেবতা হিসাবে মেনে ডাকতে পারে, তার নিষ্ঠা সত্য হলে সে ভগবানকে লাভ করবেই। তিন নম্বর সন্ধানটি হল, জীবনের লক্ষ্য। রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, সুখ এবং দুঃখ প্রতিনিয়ত বদল হয়, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই থাকে না, তাই সকলকে মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত। মানুষকে ভালোবাসতে পারলে আনন্দের সঠিক সন্ধান পাওয়া যাবে, দুঃখের থেকেও মুক্তি ঘটবে। চার নম্বর সন্ধানটি হল, ভগবান হলেন কল্পবৃক্ষ। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ভগবানের নাম নেওয়ার সময় ভালো কথা ভাবতে, এতে ফল পাওয়া যায়। উল্টে ভগবানের নাম নেওয়ার সময় যদিও অহিত চিন্তা করা হয়, তাহলে ফলও খারাপ হয়। পাঁচ নম্বর সন্ধানটি হল, ভগবান ছাড়া বাঁচা অসম্ভব। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, প্রদীপ যেমন তেল ছাড়া চলতে পারে না, তেমনি একজন মানুষও ভগবান ছাড়া কোনোভাবেই বাঁচতে পারেন না। ছয় নম্বর সন্ধানটি হল, ভগবান সর্বত্র বিরাজমান। অনেকেই বলেন যে ভগবান মূর্তিহীন, আবার কারো কারো মতে ভগবান মূর্তিতে বিরাজ করেন। রামকৃষ্ণদেব এই মত পার্থক্যকেও ঘুচিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভগবান সর্বত্রই বিরাজমান, তিনি মূর্তিতেও আছেন, আবার একই সাথে তিনি নিরাকার। সম্মানীয় বন্ধুগণ, আশা করি ভিডিওটির কথাগুলি পালনে আপনার জীবনে সুখ সমৃদ্ধির ধারা অব্যাহত রাখবে। ভিডিওটি কেমন লাগলো এবং তার সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানালে আমি এবং অন্যান্য দর্শকগণ খুশি হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।